স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন হ্যালো বন্ধুরা এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দৈনন্দিন জীবনে নিজের অজান্তেই এমন সব ক্ষতিকর কাজ করে থাকে যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেকটি মানুষের জানা উচিত আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন গোপনাঙ্গ পরিষ্কার রাখার জন্য সাবান ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল গোপন সাবান ব্যবহারের ফলে ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের জটিল রোগ দেখা দেয় যদি সাবান ব্যবহার করা না যায় তবে কি ব্যবহার করা উচিত সাবান ব্যবহার করা যাবে না সাধারণভাবে পরিষ্কার করতে হবে যদি খুবই ইচ্ছে করে তবে মাইল সাবান পিএইচের মান সেভেন এর কাছাকাছি ব্যবহার করতে পারবেন লিঙ্গের অগ্রভাগ লিঙ্গমুণ্ড মূত্র ছিদ্র জনিপদ জনিদার এবং পায়ু এইসব অঞ্চলের মিউকাস পর্দা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায় দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন ক্যান্সার চুলকানি যন্ত্রণা জীবাণু সংক্রমণ মলদার ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয় যার থেকে যৌনাঙ্গে যৌনাঙ্গেড হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই যৌনাঙ্গে সাবান ব্যবহার না করতে বলা হয় তবে যৌনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ জনিদার জনি বা পায়ুতে না পৌঁছায় এছাড়াও গর্ভধারণ করতে চেয়েও অনেকেই পারেন না নানা ধরনের শারীরিক সমস্যা থাকে কিন্তু জানেন কি সাবানও গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সাবানের সঙ্গে আবার গর্ভধারণের সম্পর্ক কি। নিশ্চয়ই এটা প্রশ্নটাই আপনার মাথায় ঘুরছে সম্পর্কটা একেবারে সরাসরি না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জনিরসে একটি নির্দিষ্ট পিএইচ লেভেল থাকাটা মহিলাদের পক্ষে স্বাস্থ্যকর এই পিএইচ লেভেলের তারতম্যের জন্য মেয়েদের নানা ধরনের ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস মেয়েদের একটি কমন অসুখ এবং ডক্টর জিনি ম্যান্সবার্গ বলেছেন যৌনাঙ্গ ধোয়ার সময় সাবান ব্যবহার করার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ হয় কিন্তু তার চেয়েও বড় কথা যারা স্বাভাবিক পদ্ধতিতে গর্ভধারণ করতে পারছেন না এবং আইভিএফ ট্রিটমেন্টে রয়েছেন তাদের কোনো মতে যোনি ধোয়ার সময় যে কোনো সাবান ব্যবহার করা উচিত নয় সাধারণ সাবানে পিএইএইচ লেভেল অনেক বেশি থাকে তাই নিয়মিত এই সাবান ব্যবহার করলে জনির পিএইচ মাত্রা অনেক বেড়ে যায় এর ফলে জনীতে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এতে আইভিএফ ট্রিটমেন্ট কার্যকরী হয় না মেয়েদের শরীরের পক্ষে যথেষ্ট যন্ত্রণাময় এই চিকিৎসা তারপরও যদি এই সামান্য জীবনযাপনের অভ্যাসের কারণে গর্ভধান ব্যাহত হয় তবে তা খুবই দুঃখজনক তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মেডিকেটেড সোপ বা ভালো ব্র্যান্ডের সাবানই ব্যবহার করা উচিত আর রোজ সাবান দিয়ে গোসল করা মোটেও ঠিক না সাবান মানে খার সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে কিন্তু রোজ আপনার শরীরে খার গেলে তা আপনার শরীরকে মোটেও চিরকাল ভালো রাখবে না যার সুফল আজটের পাচ্ছেন তার অনেক বেশি সুফল বা কুফল কাল পেতে চলেছেন গোসলের সময় নিয়মিত সাবানের ব্যবহার করলে ভালোর চেয়ে খারাপই বেশি হয় বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানের ব্যবহারে এই ক্ষতি বেশি হয়